নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ, আপনারা দেখছেন ভবগুরু ক্রিয়েশন, আমার সফর। আজকে আমার নিজের শহরের সফর, রানাঘাট সফর। রানাঘাট চাবি গেট, অর্থাৎ সেন্ট্রাল গেট। জিএনপিসি রোড, অর্থাৎ জ্ঞানেন্দ্রনাথ পাল চৌধুরী রোড। শিয়ালদা ডিভিশনের মধ্যে অন্যতম এবং ব্যস্ততম রেলওয়ে জংশন হল রানাঘাট রেলওয়ে জংশন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের সেই আদর্শ হিন্দু হোটেল। ভাঙড়াপাড়া মোড়, রানাঘাট মুখ্য ডাকঘর, অর্থাৎ রানাঘাট হেড পোস্ট অফিস। রানাঘাটের ব্যস্ততম রেলগেট রত্তলা রেলগেট। ভারত সেবাশ্রম সংঘ, রবীন্দ্র ভবন, আগে এটি গীতাঞ্জলি সিনেমা হল ছিল। বড়বাজার ফেরিঘাট ও বড়বাজার স্নানঘাট। ঐতিহ্যবাহী হ্যাপি ক্লাব ও তরুণ ব্যায়াম সমিতির মাঠ, পালচৌধুরীদের ঐতিহাসিক নহবতখানা, নবনির্মিত বিনোদিনী পার্ক, বড়বাজার ঠাকুর বিসর্জনের ঘাট, নিস্তারিণী কালী মন্দির, ব্রজবল্লব মন্দির, ঐতিহ্যবাহী রানাঘাট পালচৌধুরী বাড়ি। ২৭৫ বছর পুরনো ঐতিহ্যবাহী দেচৌধুরী ভবন, ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বরী কালী মন্দির, ব্রজবালা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবছর শতবর্ষে পদার্পণ করল। এশিয়ার সর্বপ্রথম রবীন্দ্র ভবন এখানেই ছিল, ২০০০ সালে বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয় এবং পুনরায় নির্মাণ কার্য শুরু করা হয়। ছোটবাজার মোড়, চুন্নী নদীর ঘাটের দিকে যেতেই দুদিকে রয়েছে ওয়াল আর্ট, সৌজন্যে রানাঘাট পৌরসভা। ঝুলন্ত ব্রিজ ও কচুরিপানায় গ্রাস করে নেওয়া চুন্নী নদী, এখান থেকে শুরু হচ্ছে সুভাষ এভিনিউ রোড। ১৫৭ বছরের পুরনো রানাঘাট পৌরসভা, ১৩৭ বছরের পুরনো রানাঘাট পাবলিক লাইব্রেরি। পুরানো বাসস্ট্যান্ডের মোড়, দুর্গাদাস পার্ক, ঐতিহ্যবাহী শর্মা বাড়ি, ২০২০ সালে ৭৫৭ বছরে পদার্পণ করেন এই বাড়ির দুর্গাপুজো বুড়োমার পুজো। রানাঘাট জোহরা কালী বাড়ি, হেমনলিনী গার্লস হাই স্কুল, নাসরাপাড়া মসজিদ, কামারপাড়া মোড়, ডান দিকে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি নবীনচন্দ্র সেন, সেই সময়কার এসডিও সাহেব, সাক্ষাৎকারের পর স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা মূর্তি। রানাঘাটের ব্যস্ততম মোড় চৌরঙ্গি মোড় বা লাভেলা মোড়। নেতাজি সুভাষচন্দ্র বোস এই রাস্তা দিয়ে হেঁটে গেছিলেন, তাই এই রাস্তার নাম সুভাষ এভিনিউ রোড, এবং এই মূর্তিটি স্থাপন করা হয় ও পেছনে রয়েছে আকর্ষণীয় জাহাজ বাড়ি। ৯৫ বছর পুরনো লালগোপাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রাধাবল্লভ মন্দির, রানাঘাটের সবচেয়ে পুরনো ১৬৮ বছর বয়সের স্কুল আমার স্কুল, রানাঘাট পালচৌধুরী হাই স্কুল, চিলড্রেন্স পার্ক,
পাল বাড়ি, লালগোপাল পালের বাড়ি, লালগোপাল স্কুলের জন্য যিনি জমি দিয়েছিলেন তার বাড়ি। দক্ষিণ পাড়া মোড়। প্রামাণিকের মোড়। জাতীয় সড়কের উপর এটি একমাত্র মোড় যেখানে দূরপাল্লার বাসগুলি দাঁড়ায়। নবনির্মিত রানাঘাট বৈদ্যুতিক শ্মশান। রানাঘাট সংশোধনাগার ও রানাঘাট থানা। চুরুনি নদীর পাড়ে নবনির্মিত রানাঘাট অবকাশ পার্ক। রানাঘাট মহকুমা আদালত। স্বাস্থ্যোন্নতি ইনডোর স্টেডিয়ামের মাঠ। রানাঘাট মহকুমা হাসপাতাল। রানাঘাট স্টেডিয়াম। ব্রিটিশদের তৈরি ভোকেশনাল স্কুল। রানাঘাটের দ্বিতীয় পুরাতন বিদ্যালয়, 138 বছর বয়সে আনুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। সুবিশাল ওএনজিসির মাঠ। রানাঘাটের অন্যতম ব্যস্ততম এবং জনবহুল মোড় কোর্ট মোড়। রানাঘাট পৌরসভা দ্বারা পরিচালিত নজরুল মঞ্চ বা আহিলি। রানাঘাট এনবিএসটিসি বাস স্ট্যান্ড। রানাঘাট কলেজ। আমরা এখন 12 নম্বর জাতীয় সড়কে উঠলাম, অর্থাৎ পুরাতন 34 নম্বর জাতীয় সড়ক। রানাঘাটের ব্যস্ততম রেলগেটের মধ্যে এটি হলো অন্যতম ব্যস্ততম রেলগেট, মিশন রেলগেট। রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশন। রানাঘাট ফ্রেন্ডস ক্লাবের মাঠ। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রেলের পূর্ব পাড়ের ভিডিওতে। রানাঘাট থেকে যারা ভিডিওটি দেখলে তারা ভিডিওটি শেয়ার করো এবং সবাইকে জানিয়ে দাও আমাদের রানাঘাটের এটুকু জায়গায় এত কিছু রয়েছে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো সফরে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে।